গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আমি না কালকে একটা ডোলো নিয়ে তারপর ঘুমিয়েছিলাম, সে কারণে ব্যথাটা কালকে রাতে সেভাবে আর ঘুমাতে ঘুমাতে অনুভব করতে পারিনি, ঘুমটা এসে গেছিলো। কিন্তু আজকে সকালে কালকে যারা খেয়েছিল, না হলে আমি উঠতাম না, প্লেটসগুলো ফেলাচ্ছিল, কারণ ওর মধ্যে খাবার টাবার লেগেছিলো, তো ওগুলো রেখে দিলে পচা গন্ধ হয়ে যেত, কালকের জন্য আর ওয়েট করা যেত না। তো 8টার সময় এসেছিলো, তো প্রমিয়ার আমি গিয়ে আমি ওয়েটটা নিয়েছিলাম, ও ড্রাইটা নিয়েছিল, নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসা হয়েছিল আজকে। বাপরে যা আওয়াজ না! আর আমার এই জায়গাটা থেকেই ব্লগ শুরু করতে বেশি ভালো লাগে, কারণ দিনের শুরুটাতেই আমি ঘুম থেকে উঠে দরজা খুলে এখানটাতেই আসি। যদিও এখন আমি ঘুম থেকে উঠিনি, চোখ মুখ দেখা হয়তো মনে হতে পারে যে আমি এখনই উঠেছি, বাট এখন উঠিনি। আমি উঠেছি প্রায় ধরো 8টার সময় গাড়ি এসেছিলো, তখন থেকে মোটামুটি জাগা, কিন্তু বিছানা ছেড়ে উঠলাম হচ্ছে তোমার 9টার দিকে। তো এক ঘন্টা আমি বসেছিলাম সোফাতে, শুয়েছিলাম এরকম। মানে আজ কালকে রাত্রে আমি মানে দিদি বলছিল যে মাছটা হবে না, প্রমি বলছিল, ভাগ্যিস আমি কারো কথা শুনিনি। আমার না আজকে আর শরীর দিত না, যেগুলোকে আমি মাছ ওগুলো দেখলেই আমার কান্না পেতো, রান্নাঘরে যেতেই হয়তো ইচ্ছে করতো না। এখন শুধু ওই বাসনগুলো গুছিয়ে ফেললেই হয়ে যাবে তাহলে, ব্যাস। তো সত্যি কথা বলতে একটা বিশাল বড় টেনশন তো ছিলই, যেহেতু এখানে কেউ নেই হেল্প করে দেওয়ার মতো, মানে কেউ না। যাও বা প্রমি ছিল, তাও ওর অফিস পড়ে গেছিলো, তো আমি ভীষণ বেশি টেনশানে ছিলাম, বিশ্বাস করো। তো সবটা যে এতটা স্মুথলি মিটে যাবে আমি ভাবতেও পারিনি, আমি আশাও করিনি সত্যি কথা বলতে। ফার্স্টও করেছি এখানে বসে, এখানেই বসে আছি, এখন বাজে 11:05। কখন কি হবে আজকে কিচ্ছু জানি না। আর প্রমি তো ঘুমিয়েই যাচ্ছে, প্রচুর খেটেছে কালকে, ওকে ডেকে তোলা যাচ্ছে না, এই আর কি। আর চলো তোমাদেরকে আমাদের গিফট বলবো না, ভালোবেসে মানুষগুলো নিয়ে এসেছিলো সেটা বলবো, আমি বুঝতে পারি না। তো সত্যি বলছি, এগুলো না আনলে আমি বেশি খুশি হতাম, কারণ তারা যে সব কাজ সামলে আসতে পেরেছে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো চলো তাও এনেছে যখন শেয়ার করেই দিই। তো আর গিফট র‍্যাপ খুলতে বোধহয় সবারই ভালো লাগে, ভেতরে সেটা এক টাকার জিনিস থাকুক আর দামি জিনিস তো অবশ্যই ভালোই লাগে সবারই, ঠিক আছে, কিন্তু এক টাকার জিনিসও দামি আমাদের কাছে, মানে উপহার উপহারই হয় আর কি, সেটাই। এটা নিয়ে আমি আগেও বলেছি বহুবার কথা, তো আজকে আর নতুন করে কিছু বলবো না, চলো তোমাদেরকে শেয়ার করে দিই। এইখানে আছে ডিভার দুখানা বাটি, আর আছে ডিভারি দুখানা প্লেট, এটা দিয়েছে আমার দিদি। তো আর যেটা বলছিলাম, দেবলিনা এনেছিল এই ড্রিম ক্যাচারটা, এনেছে পিঙ্ক কালারের, কালারটা আমার পছন্দের ড্রিম ক্যাচার। আমি বলছিলাম না কিনবো 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 করে, দাঁড়া তোমাদেরকে খুলে দেখ, আজকে এখানটা টানাবো, দেখি যদি টাইম পাই তাহলে টানিয়ে দেবো আজকে, আর নাহলে আমি কালকে প্রমিত অফিস বেরিয়ে যাবে, ও অফিস চলে গেলে না এইসব কাজ আমার ভালো সূক্ষ্মভাবে হয় আর কি, দেখি কালকেও করতে পারি। এই দেখো এটা আমার ভীষণ পছন্দ, আর আমার তো হোয়াইট কালারের সবটাই, পিঙ্ক কালারটা ভীষণ ভালো মানাবে, থ্যাংক ইউ। তো শুধু বলবো এরপর থেকে এরকম কেউ করো না প্লিজ, খালি হাতে এসো, এইগুলো অনেকটা ঋণের বোঝা চাপিয়ে দেয় মাথার মধ্যে, যেন এরকম একটা ব্যাপার হয়ে যায়। ভালোবাসাটা মন থেকে হয়, সবার কথাবার্তা একটা হাসি মুখে হয়ে যায়, কিন্তু এইগুলোর কোনো দরকার নেই কিন্তু। তবে স্মৃতি হিসেবে সত্যিই রেখে দেব এগুলো, যে দেবলিনারা আমার প্রথম মিটে এটা দেবলিনা আমাকে দিয়েছিল, এই আর কি। আর বিশাল দারা যে কালকে ওই ফ্ল্যাট থেকে এসেছিল, ওদের কথা তো বললাম, স্ন্যাক্স থামসাপ এসব এনেছিল। আর জার্মানি থেকে ছুটিতে এসেছে হচ্ছে, মানে জার্মানিতে থাকে সঞ্চিতাদির বান্ধবী আর কি। তো আমরা পুরনো ফ্ল্যাটে যখন থাকতাম, দাদা দেবপ্রিয়াদি কিছুদিনের জন্য আমাদের ব্যাঙ্গালোরে ছিল, 7-8 মাসের জন্য বোধ হয় ছিল, এখান থেকে ওরা জার্মানি গেছিল, তো এসেছে আবারও, তাই কালকে এসেছিল দেবপ্রিয়াদি আর সুভাষিস্তা, এই দুটো এনেছে জার্মানি থেকে এনেছিল, তো দিয়েছে এই দুটো। আর দেবলিনা না মিষ্টি এনেছে, সেটা আমি কালকে খেয়াল করিনি, মানে আমি না ব্যাগটাও দিয়েছি, আমি হাত থেকে রেখে দিয়েছিলাম পাশে, তো আমি জানতাম না, ও আমাকে বলেও নি যে মিষ্টি এনেছে, তো তাহলে কালকে ঠাকুরকে দিয়ে দিতাম, কোনো ব্যাপার না, আজকে ঠাকুরকে দিয়ে দেবো। আর তো স্ন্যাক্স আর থামস আপ কি দেখাবো তোমাদেরকে বলো, স্ন্যাক্স চিপস এনেছে একটা বড় প্যাকেট চানাচুর, আর 2 লিটারের একটা থামস আপ এনেছে, এই দেখো এখানে রাখা রয়েছে, তো এই আর কি। তো আস্তে আস্তে কাজে না নামতে হবে, ঘরটাকে আজকে ভালো করে একটু মুছতে হবে, একটু তো তেল তেলে হয়েইছে বটে, রান্নাঘরটা তো বিশেষ করে নিচটাতে তেল তেল হয়ে আছে, তো চলো কাজে আস্তে আস্তে নাবি, আর ওকে আগে তুলতে হবে, নাহলে আমি ঘর যাট ঘরমোচা কিছুই করতে পারছি, বিশ্বাস করো। বসে বসে 11:45 বাজিয়ে দিয়েছি, প্রমি উঠলো 11:00, ওকে শুধু চা করে দিলাম এক কাপ,
করে এখানেই বসে রয়েছি, এবার উঠতেই হবে, না হলে প্রচন্ড দেরি হয়ে যাবে, দুজনে দুপুরবেলা খেতেও পাবো না। প্রমি বলেছিল চলো আজকে টিকা কাবাব থেকে গিয়ে খেয়ে চলে আসি। আমি বললাম যে বিশ্বাস করো যে বেরোতে হবে, তার থেকে আমি করে নিতে পারবো আর কি। আর লাস্টে তারপরে আমি বললাম যে ওকে শুধু আজকে সেদ্ধ ভাত আর মাছ ভাজা করি। তো তারপরে হঠাৎ করে ফ্রিজটা খুলে দেখি 5 পিস মতো, হয়তো 5-6 পিসে হবে চিংড়ি পড়ে রয়েছে। তো সেটা দিয়ে তো শুধু খাওয়া যায় না, ও বললো টিম বক্সে ভাপিয়ে না ওটা দিয়ে খেয়ে নেবো, তো ওটা দিয়ে তো খাওয়ানো যায় খাওয়া যায় না। ছোট ছোট 2 পিস আবার তেলাপিয়া মাছ রয়েছে, তাই ডাল সেদ্ধ মাছ ভাজা চিংড়ি মাছটা করবো। তো ও বললো আমি রান্নাটা করছি, তো ভালোই হয়েছে। একদিকে দেখো প্রায় 12:45 বাজতে যায়, 40 বেজে গেছে। তো তারপর স্নান দান করে ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, চাদরটাও ধুয়ে দেবো আজকে, কারণ হাওয়াতে টেনে যাবে মনে হচ্ছে জানো তো। আর দেখো আমার পুরো ঘরটার অবস্থা দেখো। তারপরে কালকে এই চাদরটাকে আমি গুজে দিয়ে নিয়ে তারপরে উপরে ওই চাদরটা পেতেছিলাম, বিছানা পাটির অবস্থা খুব খারাপ। তারপর হাঁড়িকুড়ি গুলোকে গোছাতে হবে, আমার বর একে একে আনছে, দেখো হাঁড়িটাকে এখানে এনে জড়ো করলো। তো চলো আস্তে আস্তে কাজে নেমে যাই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। আমি বলেছিলাম একটা দিন গ্যাপ দেবো, তবে আমি তোমাদের ছাড়া থাকতে পারি না ঠিক, তো ওই জন্য আমাকে আসতেই হবে। আর ঠিক আছে, আমার শরীর যতটা অসুস্থ হয়ে যাব ভেবেছিলাম নিজেই, ততটা একদমই হয়নি, কালকে মনের জোরে কাজগুলো হয়ে গেছে আর এতটা ভালোভাবে হয়েছে বলে আমি ভীষণ খুশি রয়েছি। তাই জন্য আজকে তো আর কোনো মানে ব্রেক দেওয়ার চান্সই নেই, তো চলো কাজ করি। বিছানা পুরো গোছানো ডান, কম্বলটাকে বার করে দিলাম, নিচ থেকে বার করতে হয়, তো মানে ট্রলিতে ঢুকিয়ে আমি রেখে দিই কম্বলটাকে, জায়গা যেখানে কম থাকে সেখানে এভাবেই কাজ চালাতে লাগে, কারণ প্রচণ্ড হাওয়া এসে দেখো কোনো ফ্যান চলছে না কিছু না, চাদর অটোমেটিক দুলতে শুরু করেছে। এটাতে এত হাওয়া সেই ফ্ল্যাটটাতে, তাই জন্য ফ্যান ট্যান আর চালাতে লাগে না, কিন্তু ঠান্ডা লাগছে এখন, তো কম্বলটাই আবার লাগছে এই আর কি। বৃষ্টি হচ্ছে যেহেতু, বর্ষা নেমে গেছে, ব্যাস ঠান্ডাও শুরু হয়ে গেছে। তো চলো পরের কাজে যাই, ঘরটা ছাদ দিয়ে মুছে নিই। আজকেও বৃষ্টি হবে বলেছে, আজকে সকাল থেকে 24 ডিগ্রি, রাতে 20 ডিগ্রির নিচে নেমে যাবে। আমি না বিছানা চাদর আর বালিশের ওয়ার দুটো কেচে মানে জল ধোয়া করে দিই না, মেলে দিয়ে গেলাম, আরও সকালে দিলে ভালো হতো, অলরেডি 12টা বেজে গেছে, আকাশের অবস্থা না খারাপ, তাও মনে হলো হাওয়ায় টেনে যায়। 12:30 বাজে, মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি এখানটাকে। আর ঠাকুরের ফুলটা দেখো আজকে ওখানে মানে কালকে ওখানে রেখেছিলাম ইনভার্টারটার ওপরে, যাতে আমাকে ড্রয়ারগুলো খুলতে না হয়, ড্রয়ারটাতে কালকে খুলতে পারছিলাম না, আর ওই নিচটাতে রেখেছি হচ্ছে গিয়ে ধূপকাঠিগুলো নিচটায় রেখেছি। তো এভাবে একটু চালাতে হয় এই আর কি। আর সোফাটাও আমি পরিষ্কার করে দিয়েছি, ও এখন বসেছে রান্নাঘরটা না, ও গুছিয়েই কাজ করেছে দেখলাম জানো তো। এইটা এটাতে চিংড়ি মাছটার হয়ে গেছে, ওটায় ডাল সেদ্ধ বসিয়ে গেছে, এখানে চালটাকে ভিজিয়ে রেখে গেছে, এখানে মাছটাকে মাখিয়ে রেখেছে, আর তো সমস্তটাও পরিষ্কার করেই করেছে, গ্যাসটাও মুছেছে। ওই ওই ওরও একটা অভ্যাস হয়ে গেছে, আমি ডান হাতে রান্না করি, বাঁ হাতে ন্যাকড়া থাকে আমার, ঘষতে থাকি সারাক্ষণ, ও তাই করে এখন আমার থেকে শিখে গেছে, ডান হাতে কাজ করে বাঁ হাতে ন্যাকড়া থাকে। তো যাই হোক এটা তো দেখিয়ে দিয়েছি, তো চলো এবার আমি যাই স্নানে, স্নান করে ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করিয়ে দিই, ঠাকুরও আর পাচ্ছে না এই হজবড়লা পরে নিয়ে। এখন বাজে 1:10, 12:30 থেকে পুজো দেওয়া শুরু করেছিলাম আজকে, যেহেতু সমস্তটা মুছে ঠুছে নিয়ে আবার ঠাকুরকে দিতে হলো, সব কিছু মালা ঠালা সরিয়ে দিলাম। আর কালকে না দেবলিনা মিষ্টি এনেছিল, আমি জানতাম না সেটা বললাম না, তো ঠাকুরকে আজকে ওই জন্য ওর মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। দুপুরের লাঞ্চ রেডি, ভাত মাছ ভাজা ডাল সেদ্ধ আর ওদিকে চিংড়ি সর্ষে দিয়ে। এলাম একটু ছাদে, এখন বাজে 6টা, আমি 5:45 উঠলাম ঘুম থেকে, পাক্কা 4 ঘন্টার একটা ঘুম হলো, মানে ভীষণ বেশি ক্লান্ত ছিলাম বলেই বোধ হয় হলো এটা। আমি এত ঘুম দুপুরবেলা এটা এখন হয়ই না, ঘুমাই না তো আবার এতটা। তো ঘুমাতে যাওয়ার আগে না প্রমি এসে সাদা চাদরটা তুলে নিয়ে গেছিলো, যদি বৃষ্টি আসে, যেহেতু আজকে আমি তুলে নিয়ে গেছি আজকে ওই জন্য বৃষ্টি আসেনি, নিচটা একটু একটু ভেজা ছিল, ব্যালকানিতে মেলে দিয়েছি তারটাতে, তো শুকিয়ে গেছে দেখলাম আসার আগে, গিয়ে তুলে নেবো।
তো যাই হোক, দেবলিনা কে কি এইটা আমি আজকে বলবো বলেছিলাম। তো অনেকেরই মনে হতে পারে হঠাৎ দেবলিনাকে, কারণ যারা এসেছিল মোটামুটি তাদেরকে ব্লগে তোমরা দেখেছো এর আগে। তো আর দেবলিনা একমাত্র আননোন ছিল তার মধ্যে। দেবলিনা হচ্ছে প্রথম থেকে যদি বলতে চাই, তাহলে ও আমাকে একটা ইনস্টাগ্রামে প্রথম দিন মেসেজ করে যে ওর আমার ব্লগ ভীষণ ভালো লাগে। তো যেরকমটা আমি আমার কমেন্টের রিপ্লাই দিই, সেরকমই ওকে আমার ওই ইনস্টাগ্রামে রিপ্লাই দিয়েছিলাম। তো সেখান থেকে আলাপ হওয়া শুরু হয়। সেই অর্থে যদি বলতে যাই, তাহলে ও আমার সাবস্ক্রাইবার, আমার একজন ইউটিউব ফ্যামিলি মেম্বার। তো সেখান থেকে আমাদের কথা বলা শুরু, আর দুজন দুজনেরকে এতটাই ভালো লেগে গেছে, মানে ওর নামও দেবলিনা, আমার নামও দেবলিনা, নামে একটা তো সেম, অবশ্য মানে সেম তো নামটা বুঝতেই পারছো। তো ওই জন্য ও আরও আগ্রহের সাথে আমার সাথে কথা বলতে আসে। আর ও আমার ব্লগ দেখতে, মানে দেখতে শুরু করেছিল, সেটা হচ্ছে কস্ট অফ লিভিং ব্যাঙ্গালোরের যে ব্লগটা ছিল ওটা থেকে, ও ব্যাঙ্গালোর আসার আগে ওটা ওই ব্লগটা দেখে শুরু হয়েছিল ওর আমার ব্লগ দেখা। তো আর ওই টুকটাক কথা বলতে বলতে দুজনের এতটাই ভালো লেগে গেছে যে এখন প্রতিদিনই প্রায় কথা হয়, এই আর কি। আর ভালোবাসাটা তো বুঝতেই পারছো, অত রাতে এসেছিলো মানে ধরেই নিতে হবে সত্যিই ভালোবাসাটা জেনুইন। আজকালকার দিনে সত্যি জেনুইন মানুষ পাওয়া খুব মুশকিল, তবে কয়েকজন তো তার মধ্যে আছেই না, ওই আর কি। সব মানুষ যে পৃথিবীতে খারাপ হবে এটা কখনোই হতে পারে না, আমি এর আগেও বলেছি। 100টা মানুষের মধ্যে 95 জন মানুষ তো ভালোই হয়, বা তার বেশিই হবে হয়তো। তো যাই হোক, আজকের ব্লগটাতে, মানে ঠাকুরের ব্লগটাতে, আজকের ব্লগ বলতে যেটা গেছে আর কি, বাবার আশীর্বাদে যে ব্লগটা আমি ছেড়েছি, তো সেই ব্লগটাতে আমার এক স্কুল ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যে আমরা সত্যি অনেকটা বড় হয়ে গেছি, গুছিয়ে কাজ করতে শিখে গেছি এখন। তো এটা বোধহয় সত্যি কথা, আমরা অনেকটা বেশি বড় হয়ে গেছি, আমরা গুছিয়ে কাজ করতেও বোধহয় শিখে গেছি, জানি না পারি কি না, তবে চেষ্টা তো করি। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, অনেকটাই বড় হয়ে গেছি তাই বলেই বোধহয় এতটা গুছিয়ে, এতটা মানে যেটা ভাবতেও পারিনি সেটা বোধহয় হয়ে গেছে এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বোধহয় বিকেলে ওর বন্ধুর বন্ধুর বউ আসবে, এখনও জানি না ঠিক যে আসবেই কি না, তো ওই আর কি, বার আসবে হয়তো বলেছে, যখন আসবে তো ঠিকই। আর মাছও আনতে যেতে হবে, এই দুটো কাজ রয়েছে। তো চলো আজকের দিনটা তো কেটেই গেল, আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।